পুলিশের জালে কুখ্যাত সুপারি কিলার মেটিয়াবুরুজ থেকে রিয়াজ খানকে গ্রেফতার করেছে রবীন্দ্রনগর থানার পুলিশ। তাকে হেফাজতে নেবে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। বিক্রম, কি জানা যাচ্ছে রিয়াজ খান সম্পর্কে? দেখো, যেটা পুলিশ সূত্রে খবর, যে রবীন্দ্রনগর থানার এক সাব ইন্সপেক্টরের কাছে গতকাল গোপন সূত্রে খবর আসে যে ওই এলাকাতে এক কুখ্যাত দুষ্কৃতী আছে আগ্নেয়াস্ত্র নিয়ে। এরপরে রবীন্দ্রনগর থানার একটি তদন্তকারী দল সেখানে হানা দেয় এবং সেখান থেকে কিন্তু রিয়াজ খান নামে এক সুপারি কিলারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তারপরে তাকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে এই রিয়াজ খান, সে কিন্তু বন্দর এলাকার বেশ কয়েকটি খুনের ঘটনায় অভিযুক্ত এবং সেক্ষেত্রে সে সুপারি নিয়ে খুন করে, কন্ট্রাক্ট কিলার হিসেবেই সে পরিচিত, এমনটা পুলিশ জানতে পারে। তার সঙ্গে সঙ্গে তদন্ত পুলিশ এটাও জানতে পারে যে গত শনিবার অর্থাৎ পরশুদিনই এই রিয়াজ খান সে রাজাবাগান এলাকা, কলকাতা পুলিশ অন্তর্গত রাজাবাগান এলাকাতে সে গুলি চালিয়েছে, প্রকাশ্যে গুলি চালিয়েছে এবং সেখানে গুলি চালানোর ঘটনার পরেই কিন্তু রিয়াজ খান এসে আশ্রয় নেয় রবীন্দ্রনগর থানায়। এরপরে তাকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং সেখানেই কিন্তু সে অ্যাডমিট করেছে এই কথা। এর পাশাপাশি যেহেতু কলকাতা পুলিশ এলাকার বিভিন্ন থানা এলাকা অর্থাৎ গার্ডেন ব্রিজ থানা, রবীন্দ্রনগর থানা, নাদিয়াল থানা, রাজাবাগান থানা, এই সমস্ত থানা এলাকায় কিন্তু এই রিয়াজ খান অ্যাক্টিভ ছিল, সেক্ষেত্রে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ কিন্তু এই রিয়াজ খানকে পেতে চায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকটি হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলেই পুলিশ মনে করছে। কারণ বেশ কিছু খুনে এই এই অভিযুক্ত জড়িত রয়েছে এবং সেক্ষেত্রে কারা তাকে সুপারি দিয়েছিল সেসব খুনে, কারা তাকে কাজে লাগিয়েছিল সেই তথ্য কিন্তু পুলিশ পেতে পারে এমনটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ বিক্রম। গড়িয়ার পাঁচপোতায় ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। বাইকে বাড়ি ফেরার সময় ব্যবসায়ী গণেশ প্রসাদের উপর হামলা হয়। তাকে বাইক থেকে নামিয়ে মারধর এবং মাথায় কোপ দেওয়া হয় বলে অভিযোগ। ব্যবসায়ীর দাবি, সোনার চেন ও ব্রেসলেটও ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা। রাজপুর সোনারপুর পুরসভার কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায় ওরফে মনুর অনুগামীরাই তার উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ ওই ব্যবসায়ীর। তার দাবি, বৃহস্পতিবার রাতে পাড়ার বিসর্জনকে কেন্দ্র করে অভিক দাশগুপ্ত নামে এক ব্যক্তির উপর চড়াও হয় কাউন্সিলর অনুগামীরা, তখন তিনি তাদের থামিয়ে দেন। সেই রাগ থেকেই নাকি হামলা। শনিবারও নাকি একইভাবে তার উপর হামলা হয়। সোনারপুর থানায় কাউন্সিলরের দুই অনুগামী কাশি ও বাপ্পার বিরুদ্ধে অভিযোগ জানিয়েও ফল হয়নি বলে দাবি ব্যবসায়ীর। কাশি কাশি সারা বাপ্পা দাস, কাশি মণ্ডল, নিত্য নস্কর, ছোটু মাল, সমীর মাল, ইয়ে সাকা, এরা সবাই মিলে আমার উপর অ্যাটাক করে। আমি যখন গাড়ি নিয়ে ঢুকি সঙ্গে সঙ্গে দান করায় কাশি সারা দান করিয়ে আমাকে, তারপরে চাপড় চালানো শুরু হয়ে যায় এবং আমি মানে এমে যখন আমার মানে আমি ড্রেনে পড়ে যাই, ড্রেন থেকে উঠতে যাওয়ার মানে আমার পুরোটা সেলাই হয়েছে। আমি গাড়ি ফেলে দিয়ে যখন চলে আসি রক্তাক্ত অবস্থায়। এরা হচ্ছে মনু মুখার্জির লোক, বিভাস মুখার্জির লোক, চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাদের লোক। মনু মুখার্জি, আর ভালো নাম হচ্ছে বিভাস মুখার্জি। ওরই দলবল, ওর পুলিশের হাত আছে বলে ওই সব এই যে কটা নাম বললো আমার স্বামী তাদের মদত দিচ্ছে, তারাই এইসব করছে, তোলাবাজি, সিন্ডিকেট, চারিদিকে বেআইনি মাটি বিক্রি, জোর করে দোকান দখল, জায়গা দখল।